জটকা সংরক্ষণে দুই মাস বন্ধ থাকার পর দেশের ছয়টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পদ্মা মেঘনা সহ বিভিন্ন নদীর অভয়াশ্রমে মাছ শিকার করেন জেলেরা। তবে তাদের অভিযোগ, কাঙ্ক্ষিত ইলিশ জালে ধরা পড়ছে না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ধীরে ধীরে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে অভয়াশ্রমে বৃহস্পতিবার গভীর রাত থেকে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। জালে ছোট ও মাঝারি আকারের ইলিশ ধরা পড়লেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, কয়েকদিনের মধ্যে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ। নদীর টেনে আসি, 800 জন মানুষে আমরা 800টা মাছ পাইছি, অনেক খাটনি করেছি। জেলেরা নদীতে মাছ আহরণ শুরু করছে, তো সো আমরা আশা করি যে আমাদের নিষিদ্ধকালীন সময়ে জেলেদের যে কষ্ট হয়েছে এটা তারা পুষিয়ে নিতে পারবে। নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ায় শরীয়তপুরের পদ্মা নদীর 20 কিলোমিটার এলাকায় মাছ ধরছেন জেলেরা। তবে নদীতে জাল ফেললেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না বলে জানান তারা। বরিশাল সদর উপজেলার কালাবাদর নদীর হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জের বামনিরচর পয়েন্ট পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে মাছ ধরছেন জেলেরা। তবে এখানেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ভোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালী সহ সব অভয়াশ্রমেই মাছ শিকারে নেমেছেন জেলেরা। জাটকা রক্ষায় 6টি অভয়াশ্রমে গত মার্চ ও এপ্রিল 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ছিল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।